আজকে তোমাদের শোনাবো লীলা মজুমদারের গল্প চিড়িয়াখানা। মনের দুঃখে রেগে মেগে পিসু ওই বনে এসেছিল। বাবা বলেন বন নয়, বনভূমি, ওখানে ডাকাত, হিংস্র জানোয়ার ইত্যাদি কিচ্ছু নেই, এ বন ঘরের চেয়েও নিরাপদ। বাবার জানা উচিত, কারণ বাবা বন বিভাগে কাজ করেন। রাগ বা দুঃখ হলেই বিশু ওই বনে চলে আসে, মন ভালো হয়ে যায়। সব মাইনের টাকা বাজারে কে বাবার পকেট থেকে তুলে নিয়েছিল, তাই ওদের পুজোর কাপড় চোপড় কেনা হলো না। বিজয়ার পর পয়সা খরচ করে গৌহাটিতে দিম্মার বাড়িতেও যাওয়া হলো না। এ জায়গাটা বড় ভালো, কেমন রাগ পড়ে যায়। ত্রিশ হাত উঁচু থেকে ঝরঝর করে দিন রাত জল পড়ে তলায় একটা ছোট্ট গোল দিঘি হয়েছে। সেই দিঘি থেকে একটা নদী বেরিয়ে এঁকে বেঁকে বয়ে চলেছে। নদী নয়, নালা, এত ছোট এত সরু, কিন্তু কী তার স্রোত, কী তার রূপ। নালা কখনো অমন সুন্দর হয়? ছোট বড় নানা রঙের গোল পাথরের ওপর দিয়ে ছলছল করে জল ছিটিয়ে পাক্ষে খুদে খুদে ঢেউ তুলে কলকল শব্দে সেই নদী ছুটে চলেছে। দু পাশে ছাতার মতো বড় বড় ফান গাছের ঝুলো পাতায় জলের ফোঁটা লেগে থাকছে। তারপর একসময় টুপ করে ওই জলেই ঝরে পড়ছে। দুধার থেকে ফার্নের ঝালর পানা পাতাগুলো জলের উপর ঝুঁকে পড়েছে। এক জায়গায় দুই তীরের পাতা জুড়ে একটা সুরঙ্গ তৈরি হয়েছে, তার মধ্যে দিয়ে কুলকুল কলকল করে জল ছুটে চলেছে। জুতো বগলে নিয়ে মাথা নিচু করে বিশু চলল সুরঙ্গের ভেতর দিকে। কি ঠান্ডা জল, কি চমৎকার জায়গা! মাঝে মাঝে পাতার ফাঁক দিয়ে রোদ ঢুকে জলের গায়ে বাঘের মতো ডোরা কেটে দিচ্ছে। সেই বাঘ ডোরার তলা দিয়ে জল দৌড়চ্ছে। হঠাৎ সুরঙ্গ শেষ হয়ে গেল। কুলকুল করে জলের স্রোত রোদে বেরিয়ে ফিক ফিক করে হাসতে হাসতে ছুটতে লাগল। টলটল করছে পরিষ্কার জল, তলা দেখা যাচ্ছে বালি, বালির ওপর নানা রঙের নুড়ি গড়াচ্ছে, সাদা হলুদ গোলাপি লাল কুচকুচে কালো, ছোট ছোট মাছ বিদ্যুতের মতো ঝলক দিচ্ছে। নুড়ির আড়াল থেকে বড় মাছগুলো ঝুলঝুল করে বিশুর পায়ের দিকে তাকাচ্ছে। জলের তলায় পায়ের আঙুলগুলো কেমন সুন্দর ফর্সা দেখাচ্ছে। ছুপ করে এক পাটি জুতো বগল থেকে খসে জলে পড়ে স্রোতের মধ্যে ভেসে চলল। অমনি বুড়ো আঙুল নখ ছেঁচা একটা হাত খপ করে জুতোটি তুলে ধরে বলল, নাও, জল নেড়ো না, মাছ পলাবে। বিশু চেয়ে দেখল এক বেজায় বুড়ো হাঁটু মুড়ে জলের ধারে রোদে বসে। তার হাতে একটা ছোট্ট ছিপ, পাশে সরু মুখ চুপড়ি, তাতে একটাও মাছ নেই। বিশু বলল, তোমার পাথরে একটু রোদ্দুরে বসি। বুড়ো ফোকলা মুখে এক গাল হাসলো, বসো বসো, খুব খুশি হলাম। তাছাড়া পাথরও আমার নয়, রোদও আমার নয়, কিন্তু নড়াচড়া হট্টগোল করো না, তাহলে আমার মাছ পালাবে, অবশ্যই মাছও আমার নয়। বিশু রোদে পা গরম করতে আর বুড়োর মাছ ধরা দেখতে লাগল। সঙ্গে সঙ্গে বড়শিতে একটা আধ বিঘত মাছ গাঁথল। বুড়ো চটপট সেটি তুলে যত্ন করে বড়শি খুলে মাছটাকে চুপড়িতে না ফেলে জলে ফেলে দিল। বিশু দেখে অবাক, আবার মাছ পড়ল, আবার তাকে জলে ফেলা হলো। জলে মাছ কিলবিল করছে। এমনি করে সাতটা মাছ ফেলা হলে পর বিশু জিজ্ঞাসা না করে পারল না, ছিঁড়ে যদি দেবে তা ধরছ কেন? লোকটা অবাক হলো, ছাড়ব না তো কি করব? কেন, চুপড়িতে রাখবে? তাহলে তো মরে যাবে। বাহ, মরবে না, জ্যান্ত তো আর খাওয়া হবে না। বুড়ো বড়শি গুটিয়ে বলল, আমি মাছ মাংস ডিম খাই না। খাও না তো ধরছ কেন?
মাছ ধরতে মজা লাগে তাও জানো না? চলো ওঠো। কোথায় যাব? আমার ঘরে চলো, কালো বেরি খাওয়াবো। কালো বেরি বড় মিষ্টি। বিশু খালি চুপড়িটা হাতে নিয়ে তার ঘরে গেল। ঘর তো নয়, আধখানা তার পাহাড়ের গায়ে পাথরের গুহা। তার সামনে গাছের গুঁড়ি বসিয়ে তিন দিকে দেওয়াল হয়েছে, ছাদ হয়েছে, দেওয়ালে তাক হয়েছে, সামনে অর্ধেকটা জুড়ে দরজা হয়েছে। ঘরে রোদ ভরে গেছে। তাকের সামনে জানলা গিয়ে খাঁচা হয়েছে, খাঁচা ভরা ছোট বড় পাখি, সাদা লাল নীল সবুজ মেটে ছাই হলুদ কালো, নাচছে কুঁচছে গান গাইছে। দেখে বিশু অবাক, কোথায় পেলে এদের? আকাশের পাখিকে খাঁচায় পোড়া নিষ্ঠুর কাজ। কুড়িয়ে আনলাম, ডানা ভাঙা ঠ্যাং খোড়া, আকাশেরা কেউ উড়তে পারে না। ছেড়ে দিলে কাক পেঁচাড়া ঠুকরে খাবে। ওই বেজিটা কেন যদি পাখি ধরে? ওর তিনটে ঠ্যাং কামড়ানো ফাঁদে পড়েছিল, কোথায় যাবে ও? সাপ মারে আশা করি? কি জ্বালা বলছি, একটা ঠ্যাং নেই সাপ ধরবে কি করে? কামড়ে দেবে না, সাপের ভয়। ও পাখির খাঁচায় ছাদে চড়ে বসে। তবে ওই ধেরে কালো সাপ কেন? ও তো ধ্যানুষ, ওর বিষ নেই। শিরদাঁড়া ভাঙা, চলতে পারে না, বাইরে বেরোলে শেয়ালে খাবে। তাহলে শেয়ালটা রেখেছ কেন? ও চোখে দেখে না, যাবেটা কোথায়? ওরা কি খায়? কি আবার খাবে, আমি যা খাই তাই খায়। বনের ফল, পাকুড়, শাকালু, মিঠে আলু, ছাগলের দুধ দিয়ে মকাই সেদ্ধ। আমার ছাগলকে বাইরে চড়তে দেখুনি, গন্ধ পেয়েছি। কিন্তু এত সব পুষতে কিছু টাকা তো লাগে, কোথায় পাও? বুড়ো তখন তার বুনো ভুরুর তলা থেকে আর্চকে তাকিয়ে বলল, জোগাড় করি। বিশু রাগ করে বলল, কেমন করে জোগাড় করো তা আমি জানি। বড় বাজারে তুমি আমার বাবার পকেট থেকে মাইনে সব টাকা তুলে নিয়েছিলে। বাবা তোমার লোক ছেঁচা, বুড়ো আঙুল দেখেছিল, ভিড়ের মধ্যে আর কিছু দেখতে পায়নি। কিন্তু পুলিশরা বলেছিল এ নাকি ঝানু চোর, চানু বলে এক ছোকরার কাজ। সে কোথায় গা ঢাকা দিয়ে থাকে কেউ জানে না। আমাদের পুজোর নতুন কাপড় হয়নি, গৌহাটিতে দিম্মার বাড়িতেও যাওয়া হলো না। বুড়ো বলল, কেন তোমাদের অন্য কাপড় নেই? বিশু বিরক্ত হয়ে উঠল, তা নিশ্চয়ই আছে, সকলের থাকে। বুড়ো মাথা নাড়ল, আমার তো নেই। বিশু তখন সেই বুড়োকে জাপটে ধরে বলল, কিনে নিও, ওই টাকা থেকে গরম কোট পাজামা কিনো। আমি পূজোর কাপড় চাই না, গৌহাটি যেতেও চাই না। কিন্তু তুমি মরে গেলে এদের কে দেখবে? বুড়ো হাসল, কেন জানু দেখবে? সে রোজ রাতে এসে আমার ঘরদোর সাফ করে। সাপটার শীত লাগে, কারো গা ঘেঁষে না শুলেও বাঁচবে না, তাই জানু ওর পাশে শোয়। সারাদিন খেটে খুটে রাতে এখানে এসে নিরাপদে থাকে। আর কালোবেরি খাবে না? বিশু উঠে পড়ে বলল, না চলি, দেরি করলে মা আমাকে খুঁজতে ন্যাপাকে পাঠাবে। তুমি ভেবো না বুড়ো, আমি কাউকে কিছু বলবো না, আবার আসবো।